শুভ সন্ধ্যা বন্ধুরা, তিন দিন পরেই ব্লগ করছি, পরে জানাচ্ছি সব। শনিবার দিনটা আমার মানে পরিষ্কার করার বাতিকটা আরও চারা দিয়ে ওঠে, কারণ রোববারটা না সব কিছুর মধ্যে একটা চকচকে ভাব থাকুক এটা আমি চাই। সে রান্নার মধ্যে, রান্নাঘরের মধ্যে, শোয়ার ঘর, গাছের পাতাটা, সব কিছু জানি রোববার দিনে খুশি হয়ে উঠুক এটাই চাই। কাল উপোস করব, তাই আজকে ওদের রুটি সবজিটা করে রাখলাম। এটা একটা খুব টেস্টি সবজি, জাস্ট কালো জিরা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো আর পেঁয়াজ দিয়ে দাও, বেশি ভাজবে না, একবার নড়িয়ে তার মধ্যে আলুটা দিয়ে দাও এবং দিয়ে ঢাকনাতে এই ঢেকে ঢেকে পুরো রান্নাটা হবে, কোনো জল থাকবে না। এর মধ্যে লবণ, একটু চিনি, হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো, এই দিয়ে ঢেকে দাও আর মাঝে মাঝে একটু করে নাড়াচাড়া করো। সোয়া ছটা বেজে গেল, পূজা আসবে না, এইদিকে ঘর পরিষ্কার করছি, এইদিকে রান্নাও প্রায় শেষের পথে, এখানে কিন্তু একটু জল দিইনি, ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম। আজ তোমাদের শিট মাস্ক ইউজ করার একটা প্রপার পদ্ধতি শেখাবো, আমি অনেকভাবে অনেকের থেকে এটা শিখেছি। দেখো, শিট মাস্ক ইউজ করার আগে তোমাকে স্কিন কিন্তু ক্লিন করতে হবে। আমি মামা আর্থের ফেস ওয়াশ ইউজ করছি। এই ধরনের ব্রাশগুলো যখন ইউজ করবে তখনও মাথায় রেখো স্ট্রোক যেন নিচ থেকে উপরে হয়, হ্যাঁ, এবং দেখো বেশ পরিষ্কার হয়ে যায়, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হালকা করে ঘোরাবে। মামা আর্থের এই যে ফেস মাস্কটা অসাধারণ, পিছনে দেখবে সমস্ত কিছু প্রসেস বলা আছে। রিল্যাক্স, রিমুভ অ্যান্ড দেন ম্যাসাজ, এটা বাদ গেল পুরো প্রসেসটা কিন্তু ইনকমপ্লিট থাকবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্যাকেটের এক কোণে একটু কিন্তু কাটা আছে, সেই কাটা জায়গাটা ধরে আমরা প্যাকেটটা হাফ পর্যন্ত ছিঁড়ব, আমরা পুরোটা কিন্তু ছিঁড়ব না, তার কারণ আমরা এই মাস্কটা আরও দুবার ইউজ করব। ওইটুকু করে ছেড়ে দেব, ওই অংশটুকুর মধ্যে দিয়েই আমরা আস্তে করে মাস্কটা বের করব, এমনভাবে যাতে সিরামগুলো যেগুলো ওই ফেস মাস্কটার মধ্যে আছে সেটা ওই প্যাকেটের মধ্যেই রয়ে যায়। হালকা করে টেনে নিয়ে তোমার বা হাতে নাও, এবার দু হাত দিয়ে তুমি মাস্কটা খুলো, খুলে টেনে টেনে লাগাও। আমার মুখটা অনেক বড়, সেই জন্য পুরোটা যাচ্ছে না, আর কোণাগুলো আমি সব সময় টানি না, কারণ কোণায় যে সিরাম আছে সেই সিরামগুলো তোমরা দেখবে আমি আস্তে আস্তে, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে গলার দিকে নামাবো, যাতে আমি ওই সিরামটা দিয়ে গলায়ও একটা ম্যাসাজ দিতে পারি। গলাতে তো ভীষণভাবে এফেক্ট পড়ে বয়সের, সেই জন্য এই সিরামটা গলার জন্য খুব উপকারী। কিছুক্ষণ লাগিয়ে রাখলাম, আমি 15-20 মিনিট লাগাই, তারপরে চেক করি যে কিছুটা শুকাচ্ছে কিনা। দেখলাম হ্যাঁ, বেশ কিছুটা কিন্তু টেনে নিয়েছে স্কিন। এইবার আমি আবার একটু চেপে দিলাম, হালকা করে দু হাত দিয়ে খুলে সঙ্গে সঙ্গে ভাঁজ করে সেই সময় প্যাকেটে ভরে নেব, তার কারণ এবারই আমাকে ফ্রিজে রাখতে হবে। খুব ভালো করে ম্যাসাজের স্ট্রোকগুলো কিন্তু লক্ষ্য করো, এগুলো ভীষণ এফেক্টিভ রক্ত সঞ্চালনের জন্য। সপ্তাহে অন্তত একদিন শীত মাস্কটা আমি মামাআর্থের প্রোডাক্ট ইউজ করে দিচ্ছি। আমার এখানে একটা বড় কালো প্যাচ ছিল, অনেকটাই হালকা হয়েছে। এইগুলোর প্রেশার খুব কম থাকবে। সব স্ট্রোকগুলো নিচ থেকে ওপরের দিকে উঠবে। আর গলায় যে আমি তখন লিকুইডগুলো জমা করেছিলাম সেই জন্য গলায়ও আমি দেবো। আমি না ক্রিম মাখলেও এই হাতের গরমটা দিই, আন্দাজেই দিতাম, পরে শুনলাম এটা নাকি এফেক্টিভ। এটা আমি ঠিক আলোর নিচে আছি, আমি আলোটা অফ করে দিয়েও দেখাচ্ছি তোমাদের।
পরিষ্কার লাগে স্কিনটা আর একটা সুদিং এফেক্ট। বাই বাই বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো। আমারও মনটা ভালো লাগছে, বেশ স্কিনটা পরিষ্কার লাগছে। যাই হোক, সব কিছু পরিষ্কার করতে ইচ্ছা করে শনিবার রাতে। তোমাদের কি শনিবারের রুটিন জানার খুব ইচ্ছে থাকলো। সবার জন্য অনেক ভালোবাসা। আবার পরের ভ্লগে দেখা হচ্ছে।